জিগুতেছে জানোনি সাদের উপরে যায়া দেখি আমি এই যে গুতু মাসালান দেয়া আছে যে মুটটাটা উকরাছু মেঙ্গেলান দেয়া আছে এটা আর যে কাইলা সিকন্ডা আছে এই দুইটা মিল্লা সিটি মেরে একটার পর একটা সিগেট কইতাছে আরে বাবারে দুয়ার কুন্ডুলে যে উড়তাছে মনে যে কয়লার কানানা দেব হইছে বুঝছো এরা তো সেরাটা নষ্ট হয়ে রইলবো জানো আজ যে কইবে তোরা সিগারেট কালো কইবে তোরা হইলগে মদ পরশু দিন ধরাইবে গাঞ্জা এর পরের দিন কইবে হিরোইন এ তো বাতু রইলবো সেরাটা তুমি জানো প্রীতম আগের থেকে সিগারেট খাইছে আর ওই আমার ভাই ব্রাদার যারা আছে ওরা সিগারেট খাইছে এটা কোনো বড় ইস্যু না এমনিতে আমি সিগারেট খাওয়া এই হাউসে বন্ধ করে দেবো আর এটা এমন কোনো মেজর ইস্যু না এত নিয়ে এটা নিয়ে এত কথা বলার আছে আমি ব্যাপারটা দেখবো না ভাই বিষয়টা তুমি বুঝতেছো না এটা তো একটা কন্ট্রোলের বাইরে গেছে গা জানো কিতা কিতা যে করে এটা আমার তো বালা আর কেউ কই দিত না জানো বহুত কিছু করে এরা আমি কিতা কইব না ভাই ঘটনাটা ব্যক্তির বাহরে দেব আমার চার পাঁচটা শালা সম্বন্ধে আছে এটারে লই আম কথার আগে লাট মারাম কোনো কথা নাই একটা তোমার কথা ছাড়া এক গ্লাস পানিও খাইতো না জানো কে আসবে না এই ডিসিশনটা তোর না এটা নিয়ে ভেবে দেখবো পরে কথা বলবো আর তুই যেটা করবি সেটা হচ্ছে গলার শটে একটু নামাইয়ে কথা বলবি ভাইয়ের যে কথা আমি তো শুধু অতি হেবে কথা কই তুমি বললে চো কা ভাই ঠিক আছে আচ্ছা তো যাই যা ভাই কিন্তু শালা সমন্দির হলো আপন লোক এটা কিন্তু আপন লোকের একটা রক্তের একটা যে টান আমি তোমার ভাই আমি যেরম এই কোম্পানির ভাবনাটা ভাবাম অন্য মানুষকে ভাববো এরম আমার শালা সমন্দির হইলে এরমই ভাববো আমার মতে ভাববো তোরে তো বললাম ডিসিশনটা আমার ডিসিশনটা তোর না এখন যা আমাকে ভাবতে দে আমি পরে জানাবো যা শোন আমার কথা মতো স্কুলে পড়াশোনা শেষ করেছিস কলেজও আমার কথা মতোই শেষ করেছিস ইউনিভার্সিটিতে সাবজেক্টও আমার কথা মতোই করছিস ঠিক না এখন আমার কথা মতোই তোর বিয়ে করতে হবে এখন রেস্টুরেন্টে যাব আমার বান্ধবীর মেয়ের সাথে তোর দেখা করতে হবে আমার পছন্দ মতো বান্ধবীর মেয়েকে তোর বিয়ে করতে হবে ঠিক আছে ও কানাডায় সেটেল এইটা কি কোনো মাটা বুঝি না একদম চুপ আমার কথা মতোই তোর বিয়ে করতে হবে সে খুব সুন্দর সে পড়াশোনা করতেছে সে কানাডায় সেটেল হবে আমি কোনো মাটা বুঝি না ওদিন গাড়ি থেকে বের করে দিছি বাসায় ঢুকাইছি তাই না এখন গাড়ি থেকেও বের করব বাসায়ও আর ঢুকতে দেব না পড়াশোনার কি অবস্থা তোমার এই তো অলমোস্ট শেষ আন্টি ও আচ্ছা আমার ছেলে সাজু হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমার একমাত্র ছেলে পড়াশোনা শেষ ও ফ্যামিলি বিজনেস দেখছে ওর বাবা মারা যাওয়ার পরে সব কিছুই ও দেখাশোনা করছে তোমার আম্মা তো অনেক দিন পর বাংলাদেশে আসছে আর বলেন না আন্টি এবারও আশা হতো না আম্মার মাঝে কি ভুল চাপছে সে এবার বাংলাদেশে আসছে আমাকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে না দিয়ে সে বাংলাদেশ নাকি ছাড়ছে না ঠিকই তো করছে তুমি যখন মা হবা তখন বুঝবা যে সন্তান বিয়ে দেওয়ার যে কতটুক টেনশনের ব্যাপার সন্তান বিয়ে না দিলেই তো হয় তাই তো মা কি খাবে বলো তো কিচ্ছু না আন্টি একটু আগে জুস খেয়েছি আমাকে আন্টি এখন উঠতে হবে একটু কাজ আছে বাসায় যেতে হবে আরেকদিন জমি আড্ডা মারবো এই তুই ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি তুমিও চলো আমার একটু কাজ আছে ওকে নামিয়ে দিয়ে এসে তুই আমাকে নিয়ে যাস ঠিক আছে যা আসি আন্টি খোদাফেজ
আপনার প্রিয় রং কি? প্রিয় রং ঘিয়া। ঘিয়া? আচ্ছা আপনি খেলা দেখেন? হ্যাঁ দেখি তো। প্রিয় দল কোনটা? আবাহনী। আবাহনী? না আমি তো বিশ্বকাপের কথা বলছি। ও বিশ্বকাপ? বিশ্বকাপে কোনটা প্রিয়? টিয়া টিয়া না না মানে যে ঘানা। আচ্ছা আপনার ফেভারিট হলিডে স্পট কোনটা? ইয়ে ঘোড়াশাল। আচ্ছা আই মিন এখানে না আমি বলছি দেশের বাইরে কোথাও যেতে পছন্দ করেন? বিদেশে? বিদেশে আমি যাই না, প্লেনে উঠতে আমার খুব ভয় লাগে। আপনি কি একটু নার্ভাস ফিল করছেন নাকি? না আই মিন মনে হচ্ছে যে এই প্রথম আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন এমন ভাবে কথা বলছেন আমার সঙ্গে। না নার্ভাস না, মানে হয়েছে কি গতকাল রাতে আমি একটা ভূতের ছবি দেখেছি, ওই ভয়টা এখনো কাটেনি আর কি। আমি আপনার বাসাটা তো চিনি না, ড্রাইভারও চিনি না, ডানে না বামে একটু বলে দিলে সুবিধা হয়। এই সামনে বামে আমার ফ্রেন্ডের বাসা, আমি বাসা যাব না আপনি ওখানে আমাকে নামিয়ে দেন। তার মানে বামে মানে একটু সামনে? হ্যাঁ একটু সামনে। তাহলে এখানে নামেন না আপু, তাহলে হবে কি আমার ইউটার্ন করতে হবে না, ইউটার্ন করলে অনেক প্রবলেম হবে, তাহলে আমি ডানে চলে যেতে পারবো। সামনে নামবেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, অসুবিধা নেই। এই ফেরদৌস ওই সামনে গিয়া ডানে ঢুকে আদের বাই একটু আপুকে নামাই দাও। হ্যাঁ যাও 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 যাও, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা প্রীতম, আপনার তো কোনো পরিবর্তন দেখতেছি না ভাই, আপনি তো সেই আগের মতোই আছেন। আরে ভাই একটা জিনিস না থাকলে কি হবে, আপনার ভাই মানে আমাদের বস দেখেন যে কোনো বাধা বিপত্তি আসলে সে লাভ দিয়ে একদম পার হয়ে যাবে। আপনাকে তো থাকতে হবে ভাই, আপনাকেও লাভ দিতে হবে। আমি তার ভাইয়ের মতো না, ভাই যা পারে আমি তা পারি না। না না আপনাকে পারতে হবে, আপনি একটা জিনিস নিয়ে সবসময় থাকলে হবে, সব ভুলে থাকতে হবে। চেষ্টা করি ভাই কিন্তু আমি ভুলে থাকতে পারি না। আরে ভাই ভুলতে কে বলছে, ভুলা রাখতে বলছি। আমরা কি কেউ ভুলছি বলেন? আমাদের এই যে পিছনে যেসব কাজকর্মগুলা, এই যে দুঃখ কষ্ট আমরা এগুলো ভুলছি? ভুলি নাই, ভুলায় রাখছি রে ভাই। আরে ভুলা রেখেই কাজ করতে হবে, বুঝতেছেন না কেন? আর নতুন উদ্যমে কাজ করেন না, এরকম ঢিল হয়ে থাকলে হবে? উৎফুল্ল থাকবেন প্রীতম ভাই, তাকান আমার দিকে একটু তাকান। এত ঢিল কেন ভাই বলেন তো, ভুলে যান সব কিছু, ভুলে যান। ভাই আমরা তো মনে হয় আউটডোর শুটিংয়ে যাইতাম পারি, মনে ফাইনাল হয়ে গেছে ব্যাপারটা। না আমরা ফাইনাল হলে মোটামুটি ফাইনাল কোনে যেতেছি ভাই? কক্সবাজার নাহলে সিলেট। কক্সবাজার নাহলে সিলেট? আচ্ছা তো আমরা কত মানুষ যাই ভাই? 30-35 জন। তো 30-35 জন যে কথা 37 জন তো এই কথা নাকি ভাই? তোরতে তো একজন যাইতে পারে, বেশি বেশি মানুষ গেলে সমস্যা কি? কে যাবে? না কইছিলাম কি যে আমার বউ বিয়ের পরে তো আর আমি কোনো নিচি টিসি না, হানিমুন টানিমুন করছি না বুঝছো, চিন্তা হলাম যে এই সিলট গেলাম বা সিটং গেলাম এই শুটিংয়ের লগে। হ্যাঁ ঘুরে আইলো, শুটিং হইলো, দেখে আইলো আর কি। এর লাগে কইছিলাম হানিমুন করতে যাওয়া শুটিং করতে যাওয়া এক জিনিস না, আর তুই তো শুটিংয়ে ব্যস্ত থাকবি, ওরা টেক কেয়ার করবে কে? আরে এটা কি তো হয়, হ্যাঁ রে আমি কি তাকে টেক কেয়ার করতাম? হ্যাঁ উল্টা আমারে টেক কেয়ার করবো ভাই, জ্বালা দেখো গেলে তো নয়া কাপড় লাগে বুঝছো না, কথা কাপড় কিনে দিয়ে হেরে নতুন ভাই খাইছো টাইছো বেলা কম বেলা হচ্ছে খাইছো না? আমি খাবো না কা ভাই।
দেখলে মনে হয় কি যে আম ফাটতে টোটা লাগে না, টোটার দরকার নেই, হেতরে দিয়ে আম টানি টানি ফলন যাবে বুঝছেন। আপনার বয়ফ্রেন্ড নাকি? জানতাম হেতে আপনার বয়ফ্রেন্ড হইতে পারে না, হেতারে দেখলে মনে হয় যে আপনার বাপের বয়সে। যদি ঠিক সময় বিয়ে করতো তাহলে আপনার সময় একটা মাইয়া থাকতো। আমি তো এটা বুঝি, হেতারে দিছি দৌড়াই, খেদাই দিছি এলাকার তাই। কেন দৌড়া নিচ্ছেন কেন? আপনি চিনেন ওকে? বাপের বয়সী বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? জানেন ওকে হয়? ও আমার বয়ফ্রেন্ড হয় বুঝছেন। জানতাম হেতে আপনার বয়ফ্রেন্ড, আই ট্রিক্সটা খাটাইছি এই কারণে। যদি ট্রিক্সটা খাটাইতাম আপনি তো অন কইতেন না, হইলে আবার স্বীকার করেন না, অন কিনলে স্বীকার করছেন। বলি নাই, আমার ইচ্ছা হয়েছে সেই জন্য। বাজি গেছে, আপনারা বাজায় দেখলে আমার বাজি গেছে। আজকে দিনটা খুব খারাপ দিন। কেন? আজকে ভাবলাম যে আমরা একসাথে একটু মুক্তিযুদ্ধ জাদুঘরটা তোমাকে দেখাবো। অদ্ভুত, আজকে কি ওদের কাজ রিফর্ম করছে বন্ধ করে? ওকে, একসাথে বের হয়েছি এতে আমার ভালো লাগছে। আজকে যাওয়া হয়নি তো আরেকদিন যাবো। ভাই আমি মোবাইলটা তো জানো একদিন অতি যেতাম না, মোবাইলের মধ্যে ধরো কিরে যার আন্ডারে কাম করস ইয়ের আফোন কালাত তো ভাই হইলাম আমি। আমার মোবাইলটা তুই কোন সাহসে ধরস? কিরম সাহস চিন্তা করো ভাই, আমার যার আন্ডারে তুই কাম করস, হ্যাঁ যদি আমার একটা লাত মারে, হ্যাঁ যদি আমার মোবাইলটা ভাঙ্গাল আমার কিছু কোয়ানের নাই ভাই। তুই বেড়া খেয়ে আমার মোবাইলটা ধরে টিফা টিফি করস, তোর কত বড় সাহস? আর ভাই এটা তো আমরা অফিস কাম বাসা নাকি, এন ধরো আমরা থাকলে একসাথে যখন থাকবো এটা একটু ওয়েটটা কমে জায়গা। প্রীতম মেয়ের আমার একটা আলাদা রুম দিয়ে, কারণ আমি আর প্রীতম মিলাম তোমার আফোন কালাতো ভাই, হেলো তোমার আফোন চুডু ভাই। আমরা যদি একখানো তাই এরা ঠিক মতো সম্মান করতে চায় না বুঝছো না, একটা রুম দিয়ে আমরা রে। আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়, কাজকর্ম করে এখন তো কিছু হবে না, দেখি। তাইলে আমার একটা কাম হরো, আমার একটা কাঠ কিনে দিয়ে লাও, আমি কাঠে তাহান এ কামলা মজুরের লগে এরা থাকতাম না, আমি ঘুমাইতাম পারি না রাইতে। কামলা মজুর
এই দুটো শব্দ উচ্চারণ করবি না, এরা ভাই ব্রাদার। সরি, ভুলে গেছে ভাই। তো একটা কাম করে দাও, আমার আর ফিতুমের একটা কাঠ কিনে দিলাও, আমরা কাঠও তো হাম আর এরা ফুরে থাকবো মাটি, এরা লোকে আমরা সম্পর্কটা কি? ঠিক আছে, যা আমি দেখবো, যা। আচ্ছা ভাই।